মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আগের দিন আমরা ক্লাস করেছিলাম অঙ্ক ক্লাস, সেই অঙ্ক ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম হালকা ভারী আর কম বেশি, সবাই বুঝতে পেরেছিলে তো? ঠিক আছে, এবার আজকে আমরা করছি প্রথমে লম্বা আর বেঁকে কি করে আমরা সেগুলো বুঝব। কেউ দেখবে অনেক বড় লম্বা হয়, আবার কেউ এত ছোট্ট, তাই এইগুলো এই যে একে একে বলা হয় লম্বা বেঁকে। একটা একটা গাছ দেখো, একটা গাছ এটা আমি আঁকলাম, আবার দেখো এই একটা গাছ, তাহলে এর মধ্যে কোন গাছটা লম্বা আর কোন গাছটা ছোট তখন তোমরা প্রথমে বুঝতে পারবে এই যে এক নম্বর গাছটা, এই গাছটা হচ্ছে লম্বা আর এই দু নম্বর গাছটা হচ্ছে ছোট, অর্থাৎ এটা লম্বা আর বেঁকে, এটা কি বলছি বেঁকে। আবার দেখো যে একটা ছবি না আঁকলেও বুঝতে পারবে। দেখো আমার হাতে আছে একটা ডাস্টার, এই ডাস্টারটা, এই ডাস্টারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু মোটা, আবার এর সঙ্গে আমি একটা পেন, দেখো তাহলে কোনটা মোটা মনে হচ্ছে? আমার বাঁ হাতে যে ডাস্টার আছে সেই ডাস্টারটা মোটা, আর ডান হাতে যে পেনটা আছে সেটা হচ্ছে রোগা, তাহলে আমরা মোটা আর রোগা এই তফাৎটা আমরা বুঝতে পারলাম। তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো আমি যদি এই ডাস্টারটা রেখে দিয়ে আবার যদি এই এই পেনটা নিলাম আর এই স্কেলটা নিলাম, তখন দেখবে এই স্কেলটাকে যেহেতু এটা একটু চওড়া এটাকে মোটা মনে হচ্ছে, কেমন? আর এইটাকে রোগা মনে হচ্ছে, তাহলে আমরা রোগা আর মোটা আমাকে দেখে কি মনে হচ্ছে? মোটা। আবার আমি যদি এই ধরো তোমাদের কেউ উঠে আসলে ভালো হতো চাই না, কিন্তু আর আমার এই হাতে যে স্কেলটা আছে সেটা কিন্তু রোগা, বুঝতে পেরেছ? তাহলে আমরা আজকে কি বললাম, একটা হচ্ছে লম্বা একটা বেটে, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে রোগা। আচ্ছা এবার তোমরা এটা ধারণাটা তোমাদের হলো, বুঝতে পারলে? এবার আমরা চলে যাব পরের পাতায়। তোমরা অঙ্ক বই একটা বার করো, তোমাদের দেখেছো কলিকে কি সাথে দেওয়া হয়েছে। এবার দু নম্বর পাতা, এই দু নম্বর পাতাটা বার করলে দেখো অনেকগুলো এখানেও রঙিন রঙিন ছবি আছে, আর তার পাশে কিন্তু কতগুলো চিহ্ন দেওয়া আছে, এইগুলোকে আমাদের জানতে হবে কোনটা এই চিহ্নগুলো কি, এগুলো হচ্ছে আকার, কোনটা কিরকম আকার সেই আকারটা আমাদের বুঝতে হবে। এইদিকে দেখো আমাদের, আমি তোমাদের দেখাচ্ছি আমাদের এই বোর্ডটা, এই বোর্ডটা দেখো চার বোর্ড চারটি, এই এই যে এইগুলোকে বলা হয় বাহু, এক একটা বাহু বলা হয়, তা একে চারটি বাহু বিপরীত বাহুগুলো সব সমান, এই এইটা 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 এই হলো সমান চারটি, বুঝেছো? তাই এইটাকে আমরা বলবো চতুর্ভুজ, এটাকে বলা হয় চতুর্ভুজ, কিন্তু তোমরা এখন বাচ্চা তাই তোমরা চার কোণা বলবে, এতে চারটে কোণ আছে, চারটে কিন্তু কোণ আছে, বুঝেছো? আচ্ছা এবার তারপরেরটা হচ্ছে, তোমরা টিভি দেখেছো, টিভিটা কিন্তু এরকম চার কোণা, প্রত্যেকের বাড়িতে টিভি আছে, তাহলে ওটাকে বলা হয় চতুর্ভুজ চার কোণা। এবার তারপরের এটা দেখো, তোমরা যখন প্যাটিস খাও প্যাটিস গুলো দেখবে তোমাদের এরকম এরকম, তোমরা অনেকেই প্যাটিস খাও, তা এই এই এইরকম দেখা যায় তিন কোণা,
এটা তো ত্রিভুজটা ঠিক আছে আচ্ছা ওইটা তো হাতে না ধরে রে এটা হচ্ছে তিন কোণা অর্থাৎ ত্রিভুজ এটাকে বলা হয় ত্রিভুজ এটারও তিনটে কোণ আছে তাহলে আমরা একটা বললাম চতুর্ভুজ চার কোণা আর ত্রিভুজ তিন কোণা আচ্ছা এবার গোল আমরা বল দেখেছি গুলি দেখেছি তা এইগুলো আকারটা কিরকম আকারটা হচ্ছে গোল গোলাকার এগুলো হচ্ছে বৃত্ত এটাকে বলা হয় বৃত্ত এটা হচ্ছে গোল আকারটা পুরোটাই গোল আর তারপরেরটা আমরা বলবো এর একটা বিন্দু এরকম মাঝখানে বিন্দু এটা থেকে সেন্টার কেন্দ্র বুঝেছো তারপরে আমরা ডিম খাই সবাই ডিম দেখেছো ডিমের রং কি সাদা তাহলে এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা ডিমের আকার ডিমের ডিম এই ডিমটা হচ্ছে ডিম্বাকার এর কিন্তু আমরা সবসময় দেখতে পাই তোমরা বাড়িতেও দেখতে পাও খাও তাহলে এর রংটা হচ্ছে সাদা এটা হচ্ছে ডিম্বাকার আর একটা হচ্ছে চোঙের আকার চোঙের আকার থাকে আর একটা একটা চোঙের আকার এটাকে বলা হয় চোঙাকার চোঙাকার কি তারপর আমরা টর্চ গুলো যখন বাড়িতে জ্বালাই টর্চের আকারটা হলো চোঙের মতো এটাকে বলা হয় চোঙাকার আর একটা হচ্ছে তোমাদের যে বইতে দেখবে একটা আমরা স্কেল ব্যবহার করি স্কেলটা দেখো সোজা আমরা যখন লিখি খাতায় আমাদের কাটাগুলো থাকে সেই সোজা সব সোজা এটাকে সরল সরল রেখা এগুলোকে এটা এখন তোমরা বাচ্চা তোমরা এটা জানবে এটা হচ্ছে সোজা তাহলে আমরা এই যে ছবিগুলো দেওয়া আছে দেখো কত সুন্দর প্লেটের ছবি দেওয়া আছে তারপরে হচ্ছে রেকর্ড প্লেয়ার যখন চালানো হয় তার ছবি দেওয়া আছে বেলুন আমরা যখন ফোলাই তখন দেখতে পাই বেলুন বেলুনটা ডিমের আকারের মতো আছে তারপরে টর্চ আমরা যখন চালাই টর্চটা দেখলে আমরা বুঝে যাবো এটা চোঙাকার স্কেল পেন এগুলো সব হচ্ছে সোজা পেনটা দেখো পেনটা হচ্ছে সোজা তাহলে এটা হচ্ছে সরল রেখা সোজা তাহলে আমরা কটা আকার করলাম আমরা আকার করলাম হচ্ছে সাতটা একটা হচ্ছে চার কোণা হচ্ছে চতুর্ভুজ তিন কোণা হচ্ছে ত্রিভুজ গোলাকার গোল হচ্ছে বৃত্ত বা বৃত্তাকার যাই বলি আমরা আর একটা হচ্ছে ডিমের মতন দেখতে ডিম্বাকার চোঙের মতন দেখতে চোঙাকার আর একটা হচ্ছে সরল রেখা সোজা স্কেল পেন পেন্সিল এগুলো হচ্ছে সোজা তাহলে আমরা কটা আকার করলাম বলতো আমরা সাতটা আকার করলাম বুঝতে পেরেছো সবাই আচ্ছা এইটা তোমরা বাড়িতে ছবিগুলো দেখে তোমরা একটু বারবার এগুলোকে প্র্যাকটিস করবে তাহলেই তোমরা আকার সম্বন্ধে বুঝতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ